ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে রেডিও টুডের শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা। আর ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটনের এই বিশ্ব সংবাদ পড়ছি আনিসা আহমেদ ম্যারিল্যান্ডে নিজের বাসভবন থেকেই। আজকের সংবাদ শিরোনাম হচ্ছে, যুক্তরাষ্ট্রের সামরিক নেতৃত্ব রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে সৈন্যদের হুঁশিয়ার করেছেন। ট্রাম্প বলছেন, ডেমোক্রেটদের অভিশংসন প্রচেষ্টা সম্পূর্ণ হাস্যকর। ক্যাপিটালে হামলাকারীদের অন্তত 170 জনকে চিহ্নিত করা হয়েছে। ইরাকের একজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মিশ্র প্রতিক্রিয়া। প্রথম খবরই হচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক নেতাদের সতর্ক বার্তা। বিস্তারিত খবরটি এরকম, বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর শীর্ষ নেতারা সকল সদস্যকে একটি লিখিত স্মারকপত্র দিয়েছেন যে গত সপ্তাহে ক্যাপিটালে মারমুখী অভ্যুত্থান ছিল গণতন্ত্র বিরোধী এক অপরাধমূলক তৎপরতা। এতে বলা হয়, অবাধ বক্তব্য রাখার অধিকার কাউকে সহিংসতা করার অধিকার দেয় না। জয়েন্ট চিফস অফ স্টাফের সকল সদস্যের স্বাক্ষরিত এই স্মারকলিপিতে সামরিক বাহিনীর সদস্যদের স্মরণ করিয়ে দেওয়া হয় যে জো বাইডেনই হচ্ছেন যথার্থভাবে নির্বাচিত আগামী প্রেসিডেন্ট এবং তিনি 20 জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন। এই স্মারকলিপিটি একটু ব্যতিক্রমী, যাতে জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান মার্ক মিলে সহ সামরিক নেতৃত্ব সকল সদস্যকে একথা স্মরণ করিয়ে দিয়েছিলেন যে সাংবিধানিক প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টি করা ভুল। বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে নতুন করে সহিংসতা হতে পারে, এরকম আশঙ্কার মধ্যে মঙ্গলবার এই স্মারকলিপিটি পাঠানো হয়। পরের খবরটি হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মঙ্গলবার বলেছেন যে তার প্রেসিডেন্টের মেয়াদের শেষ দিনগুলোতে তাকে অভিশংসন করার যে প্রচেষ্টা ডেমোক্রেটিক বিধায়করা চালাচ্ছেন তা তাঁর কথায় সম্পূর্ণ হাস্যকর। গত বুধবার তাঁর হাজার হাজার সমর্থক তাঁর পুনর্নির্বাচিত হবার প্রচেষ্টায় তাঁর পরাজয়কে উল্টে দেবার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে জোর করে প্রবেশের ঘটনার পর এই প্রথম তিনি সংবাদদাতাদের সঙ্গে কথা বলেছেন। ট্রাম্প এই ধারণাকে নাকচ করে দিয়েছেন যে সেই ধ্বংসযজ্ঞের জন্য তিনি দায়ী। ওই ঘটনায় 5 জন প্রাণ হারিয়েছেন। সেদিন হোয়াইট হাউসের কাছে এক সমাবেশে ট্রাম্প তাঁর হাজার হাজার সমর্থককে বলেন, বিধায়কদের বিরুদ্ধে তাঁর কথায় তাদের বিরুদ্ধে লড়াইয়ে নামতে যারা এ মর্মে প্রত্যয়ন করছিলেন যে ডেমোক্রেট জো বাইডেনের কাছে তিনি তাঁর পুনর্নির্বাচনের প্রচেষ্টায় পরাস্ত হয়েছেন। জি, আজকের অবশিষ্ট খবর হচ্ছে, যুক্তরাষ্ট্রের সরকারি কৌঁসুলিরা মঙ্গলবার বলেছেন যে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে সহিংস হামলা চালানোর সঙ্গে সংযুক্ত থাকার অভিযোগে তারা 170 জনেরও বেশি মানুষকে শনাক্ত করেছেন যাদের বিরুদ্ধে সম্ভাব্য ফৌজদারি মামলা করা যেতে পারে। এবং অনুমান করা হচ্ছে যে ট্রাম্পপন্থী দাঙ্গাবাজদের যেভাবে সন্ধান করা হচ্ছে তাতে এই সংখ্যা 100 গিয়ে দাঁড়াতে পারে। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত সহকারী ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মাইকেল শার্মিন সংবাদদাতাদের জানিয়েছেন যে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ায় এরই মধ্যে 70 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এবং কৌঁসুলিরা আরও অন্তত 100 জনের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ দায়ের করতে পারেন। এরই মধ্যে সেনেটের ডেমোক্রেটিক নেতা চাক সুমার বলেছেন যে যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যেসব সমর্থক হামলা চালিয়েছে তাদের বিমান আরোহণ নিষিদ্ধ করা হোক। সম্প্রতি ইরাকের একজন প্রধান রাজনীতিককে যুক্তরাষ্ট্র যে মানবাধিকার লঙ্ঘনকারী বলে অভিহিত করেছে সে সম্পর্কে ওই সংঘাতপূর্ণ রাষ্ট্রে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। সেখানে সরকার প্রকাশ্যে ইরানের সঙ্গে গলা মিলিয়ে এই রাজনীতিকের কালো তালিকাভুক্ত হওয়ার নিন্দে করেছে। যুক্তরাষ্ট্র বলছে গত সপ্তাহে তারা যে সরকারের পপুলার মোবিলাইজেশন কমিশনের প্রধান ফালি আল ফায়াদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার কারণ হচ্ছে, ফায়াদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তিনি 2 বছর আগে সরকার বিরোধী শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ফায়াদ, যিনি সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিনি হচ্ছেন সাম্প্রতিক সময়ে সবচাইতে শীর্ষ ইরাকি কর্মকর্তা যার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করা হলো।